আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করছি পাকা কাঁঠাল কীভাবে সহজ পদ্ধতিতে ভাঙা যায় এবং এর ভেতর থেকে কোয়াগুলো বের করা যায়। তাই যে কাঁঠালটি দেখতে পাচ্ছেন খুবই বিরাট বড় কাঁঠাল আর এর চামড়াটা খুবই মোটা, তো এটা হাত দিয়ে সহজে ভাঙা যায় না। তার জন্য আমার লাগবে একটু কাঁচি আর লাগবে সয়াবিন তেল বা সরিষার তেল। তো আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আর এরকম একটা কাঁচি বা চাকু বা ছুরি লাগবে, তো এইভাবে এখান দিয়ে কেটে দিতে হবে। চামড়াটা মোটা চামড়াটা কেটে দিয়ে তারপরে হাত দিয়ে টান দিলে ছড়ানো যাবে। তো লম্বালম্বি করে কেটে দিচ্ছি। এবার এটাকে ঘুরিয়ে মুখের দিকটাও একটু কেটে দেব। এবার নিচের দিকটা একটু কেটে দিচ্ছি। এবার হাতে ভালোভাবে তেল মাখিয়ে নেব। এবার দু হাতে চাপ দিয়ে এটাকে ফেড়ে নেব। এত রোয়াগুলো সব বেরিয়ে আসছে, এখন একটা একটা করে উঠিয়ে নেব আমি। এইভাবে কেটে নিয়ে ভাঙলে খুবই সহজ হয় ভাঙাটা, আর হাতে একটু তেল মাখিয়ে নিলে হাতে আঠা পড়ে না। তো হাতে কাঁঠালের আঠা হাতে মেখে যাওয়ার ভয়ে অনেকে কাঁঠাল ভাঙতে চায় না। তো এইভাবে হাতে তেল মাখিয়ে নিয়ে যদি এইভাবে ভাঙা যায় তাহলে হাতে একটু আঠা মাখবে না। তা আমি এইভাবে সবগুলো রোয়া উঠিয়ে নিয়েছি এই সকালের নাস্তার জন্য। কাঁঠালের রোয়া থাকবে, এখন হাতের আঠাগুলো আর তেলগুলো একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে, তেমন একটা আঠা লাগেনি। এখন তেলটা মুছে তারপরে সাবান দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে হাত পরিষ্কার। এই তো কত সুন্দর হয়ে গেল হাত ফ্রেশ। তো এইভাবে আপনারাও কাঁঠাল ওঠাতে পারেন। এবার চলে যাব আমি দূর পরে কী কী রান্নাবান্না করবো সেইগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করছি। ডাঁঠা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। তাহলে চলুন কীভাবে আমি এগুলো রান্না করলাম। এখানে কাঠুয়া ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো। তার ডাঁঠাগুলোকে কেটে ধুয়ে তার সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি, তার সঙ্গে বাটা মশলা, আদা, রসুন, ধনে জিরা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো সব দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। এটাকে একটু ডুবিয়ে দিতে হবে, তারপরে পানিটা শুকিয়ে গেলেই, সিদ্ধ হয়ে গেলেই এটাকে নেমে তেল দিয়ে তেলে ফোড়ন দিয়ে দিতে হবে। এই ডাঁটা খুবই শক্তিশালী আমাদের শরীরের জন্যে, আমাদের মাংসপেশিকে মজবুত রাখে। তাই আপনারা সিজনের সময়তে ডাঁটা সবাই খাবেন, শরীরের মাংসপেশিকে মজবুত রাখবে। এত আমার ডাঁটা সিদ্ধ করা হয়ে গেল, এখন আমি একটা এরকমভাবে সিদ্ধ হওয়ার পরে এখন এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন কুচি লাগবে। আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে রসুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু বাদামি করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ হলেই সিদ্ধ করা ডাঁঠাগুলো আমি দিয়ে দেব। আর সিদ্ধ করার সময়তেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তাই আর মাছের সঙ্গে আর কোনো মশলা আমি ব্যবহার করলাম না। এবার সিদ্ধ করা ডাঁঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে টিশিয়ে দু পাঁচ মিনিট রেখে, আস্তে জালে রেখে এটাকে নামিয়ে নেব, যাতে করে তেলটা ফোড়নটা ভালোভাবে
ডাটার সঙ্গে মিশে যায়। খুবই মজার একটি রেসিপি, খেতে দারুণ লাগবে, সবাই পছন্দ করবে। আর কাঠুয়া ডাঁটা মানে তো খুবই মজার ডাঁটা। এই কাঠুয়া ডাঁটা দিয়েই ভাত, এক প্লেট ভাত গোটাই খেয়ে নেওয়া যায়। এই তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের। খুবই মজার হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর আমি রান্না করব করলা ভাজি। তা করলা ভাজিকে বা করলাকে ভালোভাবে ধুয়ে কুটে আলু আর করলাকে আমি লবণ হলুদে এই যে সিদ্ধ করে নিয়েছি। পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। কম তেলে ভাজি করব, তাই এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে একটু পেঁয়াজ রসুন বেশি লাগে করলাতে। এবার আমি সিদ্ধ করা করলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু বাদামি বাদামি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কম তেলে ভাজি হয়ে যাবে এভাবে যদি রান্না করা যায়। এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, করলাটাও সুন্দর ভাজি হবে। এই তো আমার ভাজিটাও হয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগছে, তিতাও কম লাগবে এরকম করে ভাজি করলে। আর আমি রান্না করব মুসুরির ডাল আর হচ্ছে মুরগির মাংস, এগুলো দেখালাম না। এই তো আমার আজকের রান্নাবান্না কমপ্লিট। এই যে মুসুরের পাতলা ডাল, করলা ভাজি, আর এই যে মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, আর এই তো কাঠুয়া ডাঁটা চিংড়ি মাছ দিয়ে কাঠুয়া ডাঁটা চচ্চড়ি। খুবই মজার এবং হেলদি রেসিপি। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে, পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।